আসছি। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি টাঙ্গাইল শহর সাবালিয়া। টাঙ্গাইল শহরে এটা সাবালিয়া ইসকন মন্দিরের কাছে। এখানে আমাদের দুইটা লিফট চালু হচ্ছে। এই দুইটা লিফট এখন কাজ চলতেছে। আমি সাইড ভিজিট আসছি যে কীভাবে কাজ করতেছে দেখার জন্য। আসলে আমরা আজকে মেশিন রুম থেকে শুরু করি। এখন তো বিকালবেলা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন যতটুকু দেখা যায় আসি। এখানে দুইটা লিফট বসানো হয়েছে। এখানে একটু জটিল, এখানে মেশিন রুম অনেক কঠিন অবস্থা। মেশিন রুম আসলে পাশে কোনো বড় করা হয় নাই, মেশিন রুম পাশে কোনো বড় করা হয় নাই খুবই। এখন ধরেন ওই লিফটে যদি আমরা যাইতে চাই তাহলে এটার উপরতে যাইতে হবে। যাই হোক, এখন মেশিন রুম যখন করে তখন তো আসলে লিফট কোম্পানির সাথে কোনো যোগাযোগ করে না, যার কারণে এটা ভুল হওয়াটা স্বাভাবিক। তো এটা আমরা তর্কে না যাই, এখন আমরা লিফটের মালামাল একটু আপনাদেরকে দেখাই। এখানে দুইটা লিফট পাশাপাশি বসানো আছে। ৪৫০ কেজি, এটা হলো ৬ জনের লিফট। এখানে আপনারা খেয়াল করেন, এখানে দুইটা ARD এক পাশাপাশি বসানো আছে। আপনারা খেয়াল করেন, কারণ জায়গার স্বল্পতার কারণে এটা বেজের উপরে উঠে দেওয়া আছে। খুবই সুন্দর করে টেকনিশিয়ানরা আমাদের কাজ করছে, কুচকাজ। তারপরেও ধরেন তারা চেষ্টা করছে জিনিসটাকে সুন্দর করার জন্য। তাহলে আপনারা দেখলেন এখানে দুইটা ARD পাশাপাশি, মাঝখানে হয়েছে SDB বোর্ড, সার্কিট ব্রেকার যেটা বলে থাকি। তাহলে আর একটা সার্কিট ব্রেকার কোথায় আছে? এই যে এখানে আর একটা সার্কিট ব্রেকার ডান পাশে দেওয়া আছে। তাহলে লিফটের কন্ট্রোল দুটা কোথায় আছে? এই যে পাশাপাশি আপনারা দেখেন, এটা আরো উপরে বসানো হয়েছে। একদম ছাদের কাছাকাছি। তাহলে আমাদের এভিআর কোথায়? এভিআর হলো নিচে। এখানে নামলে হয়তো ওঠা অনেক কঠিন হবে, তারপরে নামে দেখাই আপনাদেরকে। এই হলো দুইটা এভিআর। এই হলো স্পিড গভর্নর, এখানে একটা বসানো হয়েছে, আর একটা ওই পাশে। আর একটা শুরুতে আছে, এখানে বসানো আছে। দুইটা ই করা হয়েছে। এই হলো ওয়্যার, আর একটা মেশিন এই পাশে বসানো আছে। একটু কঠিন জায়গাটা, একটু কুচকাজ। এখানে ফ্যান এখনো দেওয়া হয় নাই, তাই আপনারা যারা মেশিন রুম করবেন ফ্যান অবশ্যই দিবেন। আর এখানে আরো একটা মেশিন বসানো আছে, টোটাল দুইটা মেশিন। তো আপনারা এই মেশিন রুম করার সময় একটু সতর্কভাবে করবেন, যে মেশিনটা অবশ্যই পাশে 3 ফিট বড় করে দিতে হবে। দেখেন এই এই মোটর 3 ফিট বড় করে দিলে এটার উপর পাড়ায় যাইতে হয়, সেটা অনেক কঠিন কাজ। তো আমরা মেশিন রুম দেখালাম আপনাদেরকে, মেশিন রুম করা আছে। এখন আমরা কেবিনের উপরে, তারপরে কেবিন এবং অন্যান্য জিনিস দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা এখন নিচের দিকে যাই।
এখানে দরজা দেওয়া হয় না, এই পাশে একটা দরজা নাই, এই পাশে একটা দরজা নাই, দরজা দেওয়া হয় নাই। এখানে পাশাপাশি দুইটা কেবিন বসানো আছে, এখানে হলো দুইটা লিফট, দেখেন এখানে হলো দুইটা লিফট, এই পাশে একটা লিফট বসানো আছে, মাঝখানে জয়েস্ট দেওয়া আছে, জয়েস্ট। এই হলো বিল্ডিং এর উপরে, এই দেখুন আমাদের ডোর অপারেটর, পাশাপাশি আরো একটা লিফট, এই পাশে আরো একটা লিফট। মোটামুটি অনেক সুন্দর কেবিন, এটা গোল্ডেন গোল্ডেন মিরর কেবিন, আসলে কাভার এখন উঠানো হয় নাই যার কারণে ডিজাইনটা দেখা যাচ্ছে না। আমরা উপরে দেখেন ছয়টা স্পট লাইট ব্যবহার করা হয়েছে, টিউব লাইট গুলো এখনো কানেকশন দেওয়া হয়নি। সিওবিটা হলো গোল্ডেন, কারণ যেহেতু কেবিন গোল্ডেন তাহলে সিওবিও গোল্ডেন। পাশাপাশি দুইটা বাটন, কানেকশনের অপেক্ষা, ইঞ্জিনিয়াররা কাজ করতেছে কানেকশনের অপেক্ষায়। টাঙ্গাইল শহরে আমরা এর আগে একটা লিফট চালু করেছি আর এখন দুইটা লিফট একসাথে চালু হচ্ছে। আমরা টাঙ্গাইল শহরে ভালোভাবে কাজ করতেছি, এই লিফট চালু হলে আপনাদেরকে আবার আমি রানিং লিফটের ভিডিও দেখাবো। ট্রায়াল হয়ে গেছে, এখন ফিনিশিং এর কাজ চলছে। খুবই সুন্দর লিফট এটা, ছয় জনের দুইটা লিফট পাশাপাশি, মাঝখানে জয়েস্ট দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর। বাটন, এই বাটনটা আগে ইনস্টল করা হয়েছে, বাটন ইনস্টল করেছে পরে টাইলস মিলে দেওয়া হয়েছে, এখানে তার বাই করার জন্য এই করা হয়েছে। এটা thank you.
বক্স খালি। খুবই মজবুত ফ্যান, এখানে দুইটা দুইটা লিকুইড ছয়টা ফ্যান, সিক্স ফ্যান, অনেক মজবুত। প্রায় বাক্সে খালি, এখন মাথা উপরে উঠানো হয়ে গেছে। বক্স টাইপ বাটন, এগুলো বাটন হলো বক্স টাইপ। এগুলো ফায়ার সুইচ কানেকশন, এগুলো ওয়াইড জ্যাম ডিসপ্লে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ভিডিও আজকে এখানে শেষ করতেছি, অন্ধকার হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, ভিডিও এখানে শেষ করছি। এটা হলো টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকা, সাবালিয়া। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.